আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে হ্যাচ ব্যবহার করতে পারি। তো শুরু করা যাক। আমরা প্রথমে এখান থেকে একটা হচ্ছে রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা চাচ্ছি যে এর ভিতরে আমরা হ্যাচ ব্যবহার করব। তো এর জন্য এটা নেওয়ার পর আমরা এখানে দেখব হচ্ছে একটা হ্যাচের যে আইকন আছে, এই যে এখানে এর উপরে ধরলে লেখাটা আসবে হ্যাচ। তো এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক দিলেই আমরা পাবো হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি। ঠিক আছে, আমরা এখান থেকে হ্যাচটা ক্লিক দেবো। হ্যাচ ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন উপরের আমার এই যে মেনু বারে এগুলো সব কিছু রিবনে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যখন আমরা হোমে থাকবো তখন কিন্তু এরকম থাকবে রিবনটা। যখনই আমরা হ্যাচের এখানে ক্লিক দিব সাথে সাথে কী হবে, আমাদের এই যে উপরের যে রিবনটা সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লোজ করি, আবার ক্লিক দিই। এই যে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, তো অনেক সময় একটু হ্যাং করে, এই জন্য একটু লেট হয়। তো এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট হ্যাচ আসলে আমাদের এইখানে দেখতে পারবো উপরের দিকে এখানে। তো আমাদের হ্যাচের কিন্তু অনেক প্রকার হ্যাচ চলে আসছে, সলিড আসছে, অনেকগুলো হ্যাচ আসছে। তো এইখানে অ্যারো চিহ্ন তো ক্লিক দিলে আপনার নিচের দিকে অনেকগুলো ব্রিক্সের হ্যাচ পাবো, তারপর হচ্ছে সয়েলের হ্যাচ পাবো। ঠিক আছে, তো অনেকগুলা অনেক প্যাটার্নের হ্যাচ আমরা এখানে নিচে পাবো, এই যে স্যান্ডের হ্যাচ পাবো। ঠিক আছে, তো অনেক প্রকারের হ্যাচ আমরা এইদিকে পাবো। তো আবার গ্র্যাডিয়েন্টও কিন্তু এখানে পাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে ধরি হচ্ছে, আমরা এখান থেকে ব্যবহার করলাম হচ্ছে আমাদের ব্রিকের একটা হ্যাচ ব্যবহার করি। এটা জাস্ট এখানে একটা ক্লিক, এখানে আসার পর একটা ক্লিক দিলাম, দেখি এটা কিন্তু অনেক বড় হয়ে আসছে। ঠিক আছে, এই যে ব্রিকগুলো তো কেন বড় লাগতেছে, কারণ আমাদের এই এরিয়াটা অনেক ছোট। এরিয়াটা দিলাম, আমরা এদিকে বড় করে দিই, আবার এখানে ক্লিক দিই, এটাকে বড় করে দিই। দেখছি আমাদের কিন্তু ব্রিকের হ্যাচটাও এখানে হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা আমি চেঞ্জ করব, তখন এর উপরে জাস্ট যদি আপনি একটা ক্লিক দেন তাহলে এটা পুরোটাই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর উপরে রিবন বারে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আবার আমরা অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে যদি চাই যে আমরা এটা নিব না, আমরা এইটা নিব হ্যাচ, তো এরকম হবে। তো এখন দেখেন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। তো কেন হয়েছে, কারণ এই যে এখানে মান দেওয়া আছে, এই মানটা যদি আমি বাড়াই দিই, দেখছি এটা কিন্তু হ্যাচটা কিন্তু ঘনত্বটা কিন্তু বাড়তেছে এখন। ঠিক আছে, তো এটা জাস্ট আমি হচ্ছে 10 করে দিলাম, দেখি এই যে ঘনত্ব কিন্তু আবার কমে গেছে। ঠিক আছে, তো এটা যত কমাবো তত এটা যে ডিস্টেন্স আছে তত কমবে। তো এটা তা আবার ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমরা এখানে জাস্ট 20 দিয়ে দিলাম, সেটা কিন্তু আরও বাড়ে গেছে। আমরা এখানে 40 দিয়ে দিই, 40। তো এখানে যত পয়েন্ট দিব পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু এটা কমবে বাড়বে। ঠিক আছে, তো এরকম। তো হেচের যখন আমি ক্লিক দিব তখন কিন্তু এটা আসবে, আবার বাইরে ক্লিক দিলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এরকম। তো এটাতে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন দেখি আমরা এখানে গ্র্যাডিয়েন্ট ইউজ করব। তো গ্র্যাডিয়েন্টের জন্য আমরা নিচে গেলে, হ্যাচের নিচে গেলে যেটার উপরে ধরবো ওইটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো নিচে গেলে অনেক প্রকার আমি পাবো। তো এখান থেকে জাস্ট একটা গ্র্যাডিয়েন্ট নেই, আমি এই গ্র্যাডিয়েন্টে নিলাম। ঠিক আছে, এখানে আছে হচ্ছে আপনার লিনিয়ার গ্র্যাডিয়েন্ট আছে। ঠিক আছে, তো এখানে এটা আমি নিলাম। তো গ্র্যাডিয়েন্ট আসার পরে দেখেন এটাতে ক্লিক দিলেই এখন কিন্তু আমাদের কালারের ইয়ে আসছে এইদিকে, এই দুই জায়গায়। যখন আমি এগুলো হ্যাচে ছিলাম তখন এখানে কালার ছিল না। তো এখান থেকে ইচ্ছা করলে আমি এখানে হ্যাচের কালার চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে ব্লু আছে, এটাতে ক্লিক দিয়া আমি রেড করে দিলাম এটাকে। ঠিক আছে, আবার এখানে ক্লিক দিয়ে এটা ইয়েলো আছে, জাস্ট এটাকে আমি হচ্ছে কি পিক কালারের মতো যে কালার আছে এটা করে দিলাম। ঠিক আছে, তো এরকম। তো আবার আসি, আবার এখানে ক্লিক দিই। তো এখন আমি চাচ্ছি যে এখানে না, এটা ইয়েলো হয়ে যাক। তো এরকম। তো আপনি ইচ্ছা মতো চাইলে আমাদের হ্যাচের যে হচ্ছে আপনার এটা কি বলে গ্র্যাডিয়েন্ট, এটাও দিতে পারেন। কারণ গ্র্যাডিয়েন্ট অনেক ক্ষেত্রে লাগে। ধরেন আপনি একটা জানালা দিছেন এলিভেশনে, তো জানালার ভিতরে আপনি একটা গ্লাসের একটু ভাইব আনতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম ব্যবহার করতে পারেন। তো আমি এটাতে ক্লিক দিয়ে আবার আমি হচ্ছে আমার এটা দরকার, আমার এরকম প্যাটার্ন দরকার। ঠিক আছে, নেটের যে প্যাটার্নটা সেটা দরকার, তো আপনি এটা নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার হ্যাচটা নেওয়া হয় মূলত। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাকে যদি এক্স ইন্টার দিই তাহলে এটা ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে। এটা যদি একটু গ্যাপ থাকে, ধরি আপনার চারপাশে আবদ্ধ না থাকে, একটা কর্নার জুলি এরকম গ্যাপ থাকে, ওই গ্যাপের ভিতরে কিন্তু আপনার হ্যাচটা বসবে না। এই যে এখানে আসলে কিন্তু হ্যাচটা আসবে না, দেখেন এখানে ক্লিক দিই হ্যাচ নিবে না, কারণ সে দেখাইতেছে এই যে কর্নারে হচ্ছে কি হচ্ছে একটু গ্যাপ আছে। তো আমার এটাকে কিন্তু আবদ্ধ করে দিতে হবে, হ্যাচ দেওয়ার মেন শর্ত হচ্ছে এটা। তো আমি এটাকে জাস্ট এটার সাথে লাগাই দিই, এটাকে ক্লিক দিয়া জাস্ট এটার এখানে লাগাই দিলাম। এখন যদি আমি এখানে হ্যাচ ইউজ করি, হ্যাচে ক্লিক দিলাম এবং এখানে ক্লিক দিই, দেখি এখন কিন্তু আমাদের হ্যাচটা এখানে আসছে। এবং এত ঘন কেন আসছে, জাস্ট এখানে ক্লিক দিলে আমাদের এই যে এখানে যে এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে জাস্ট আমি হ্যাচটা সলিড নিয়ে ফেলছিলাম। ঠিক আছে, সলিডের কারণে এরকম আসছে। এইটাতে ক্লিক দিয়ে এরকম জাস্ট যে কোনো ধরনের হ্যাচ আমি কিন্তু নিতে পারি এখান থেকে প্যাটার্ন। ওকে, তো আমি এরকম ব্রিক্সের এরকম একটা প্যাটার্ন নিলাম, এখানে 40 দেওয়া আছে, দেখি এরকম লাগতেছে। এটাকে আমি 5 করে দিই, 5 ইন্টার, এটাকে 1 ইন্টার দিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখছি ব্রিকের মতো কিন্তু আসতেছে। এটা কিন্তু জাস্ট মেজেতে যে ব্রিকটা থাকে এটার মতো।
ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হ্যাশ আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এবং হ্যাশ ব্যবহার করতে মনে রাখবেন চারটা চারপাশের যে বাউন্ডারি থাকবে সেটা যেন আবদ্ধ থাকে, ঠিক আছে? বাউন্ডারি যেন কোনো জায়গায় যেন একটু গ্যাপ না থাকে, ওকে? তো আশা করি বুঝতে পারছেন যে হ্যাশ আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।